قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله. জান্নাতি হতে গেলে তাকে অবশ্যই নেকির কাজের উপরেই মরতে হবে। জান্নাতি হওয়ার লক্ষণ হচ্ছে সে নেক আমলের উপরে মৃত্যুবরণ করবে, বদ আমলের উপরে মৃত্যুবরণ করে সে কি জান্নাতি হবে নাকি? নেক আমলের উপরে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে না? কখন মৃত্যু হবে তা কি আমি জানি? অতএব প্রতি মুহূর্তে যত নেক আমলের মধ্যে আমি থাকি সেই চেষ্টা করে যেতে হবে। এই আয়াতের পরেই আমরা একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল কি ব্যাখ্যা দিচ্ছেন না হাদিসে। আন সাহাল বিন সাদ قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه ويعمل عمل اهل الجنه وانه من اهل النار। বান্দা জাহান্নামী আমল করে অথচ সে জান্নাতবাসী, আবার কোন বান্দা জান্নাতি আমল করে অথচ সে জাহান্নামবাসী। মনে রেখো শেষ আমলের উপরে সব কিছু নির্ভর করে। ছোট্ট হাদিসের শেষ অংশটুকু মাথায় রাখবেন, মনে রাখবেন শেষ আমলের উপরেই তার পরকাল নির্ধারিত হবে। মুত্তাফাকুন আলাইহ, বুখারী মুসলিম হাদিস। এর শেষ আমল যে কোনটা সে কি আপনি জানতে পারবেন? তাহলে বোঝা গেল শেষ আমল যদি সুন্দর হয় তাহলে ধরে নেওয়া যায় যে আপনি ইনশাআল্লাহ জান্নাতি হবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হাদাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদিকুল মাসদূক। ইবনে মাসউদ বলছেন একদিন আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস শুনালেন, ওয়া সাদিকুল মাসদূক, তিনি সত্যবাদী এবং তাকে সত্যায়িত করা হয়েছে, অর্থাৎ এই রাসূলের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। দেখছেন সাহাবীরা কিভাবে সম্মান করতেন আল্লাহ রাসূলকে, ওয়া সাদিকুল মাসদূক। তিনি কি বললেন, ইন্না খালকা আদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান নুতফাতান। তোমাদের যে আকৃতি গঠন করা হয় তোমাদের মায়ের গর্ভে প্রথম 40 দিন শুক্রবিন্দু আকারে তোমরা থাকো, সুম্মা ইয়াকুনু আলাকাতা মিসলা যালিক, অতঃপর বাকি 40 দিন তুমি রক্তবিন্দুতে পরিণত হও, সুম্মা ইয়াকুনু মুগগাতান মিসলা যালিক, অতঃপর বাকি 40 দিন তুমি গোষ্ঠপিণ্ড হও, সুম্মা ইউবাসু ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বি আরবাই কালামা, অতঃপর আল্লাহ তোমার মায়ের গর্ভে একটা ফেরেশতা পাঠিয়ে দেন চারটি কলমা নিয়ে, চারটি বিষয় নিয়ে। এক নম্বর হল ইকতুবু আমালাহু, সে তার আমল লিখে দেয় যে এই মানুষটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে এই এই কাজ করবে। ওয়া আজালাহু, তার আয়ুষ্কাল, সে কতদিন দুনিয়া থাকবে। ওয়া রিজকাহু, সে কত রুজি পাবে। ওয়া শাকিয়ুন আম সাই আও সাইদুন, এই মানুষটি সৌভাগ্যবান হবে হতভাগা হবে না সৌভাগ্যবান হবে। হতভাগা বলতে এখানে জাহান্নাম বোঝানো হয়েছে, সৌভাগ্যবান বলতে জান্নাতি বোঝানো হয়েছে। এই চারটি বিষয় আল্লাহ পাক ওই দিন লিখে দেন। এবার ফেরেশতা কি করেন, সুম্মা ইয়ানফুখু ফিহি রুহা, এরপর মায়ের গর্ভে ওই ফেরেশতা রুহ ফুঁকে দেন। ওয়াল্লাযি লা ইলাহা গায়রাহু ইন আহাদাকুম লা ইয়ামালু বি আমালি আহলিল জান্নাহ, যিনি ব্যতীত কোন প্রভু নাই, ইলাহ নাই, মাবুদ নাই, তার কসম করে বলছি নিশ্চয়ই তোমাদের কেউ লা ইয়ামালু আমাল আহলিল জান্নাহ, জান্নাতের আমল করবে। হাত্তা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা ইল্লা যারাউন, অতঃপর তার এবং জান্নাতের মধ্যে আর এক হাত জায়গা বাকি থাকবে, অর্থাৎ জান্নাত প্রায় পৌঁছে যাওয়ার মতো অবস্থা ঘটবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এইবার তার উপরে তার তকদির বিজয়ী হবে। ফায়ামুলু বি আমালি আহলিন নার ফায়াদখুলুহা, অতঃপর সে জাহান্নামের আমল করবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। وإن أحدكم لا يعمل عمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع, তোমাদের মধ্যে কোন ব্যক্তি জাহান্নামের আমল করবে অতঃপর জাহান্নাম থেকে তার দূরত্ব মাত্র এক হাত থাকবে,
ইতিমধ্যে সে জান্নাতের আমল করবে, অতঃপর তার মৃত্যু হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এটা কিন্তু আল্লাহ কসম খেয়ে বলছেন, বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। এটাও বুখারী মুসলিমের হাদিস। وعن علي قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا وقد كتب مقعده من النار ومقعده من الجنه তোমাদের মধ্যে এমন একজন মানুষ নাই যার ঠিকানা জান্নাতে বা জাহান্নামে করা হয় নাই। এই দুটার মাঝখানে কোনো ঠিকানা কারো নেই। আমরা যারা বসে আছি মসজিদে, আমাদের সবারই ঠিকানা নির্ধারিত হয়ে আছে, জান্নাতে অথবা জাহান্নামে। قالوا يا رسول الله হে আল্লাহ রসুল, আফলা নাত্তাকুলু আলা কিতাবিনা ওয়া নাদাউ আল আমাল, তাহলে কি আমরা আমাদের তকদীরের উপরে ভরসা করে বসে থাকবো না কাজটা বাদ দিয়ে? এবার জবাব দিচ্ছেন আমার রসুল, কালা ইমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খলাকালাহু, না তোমরা কাজ করে যাও, মনে রেখো যাকে আল্লাহ যে কাজের জন্য যার জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ জান্নাতের জন্য হোক আর জাহান্নামের জন্য হোক, যে জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, কুল্লুন মুয়াসসারুন লাহু, সে কাজ করার জন্য সেটা তার জন্য সহজ হয়ে যাবে। একটা মৌলিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে দিলেন। এখন আমরা যারা বসে আছি নিজেকে নিয়ে নিজে চিন্তা করুন, কোন কাজটা আপনার সহজ মনে হয়? জান্নাতি কাজ সহজ মনে হয় না জাহান্নামি কাজ সহজ মনে হয়? নিজে নিজে চিন্তা করা লাগবে। এর জন্য কোনো কেউ কেউ আদালতের বিচারের দরকার নাই। নিজের মনকে জিজ্ঞেস করবেন, মিথ্যা কথা বলতে ভালো লাগে না সত্য কথা বলতে ভালো লাগে? গীবত করতে ভালো লাগে না হক কথা বলতে ভালো লাগে? মানুষের ক্ষতি করে ভালো লাগে, ক্ষতি না করে ভালো লাগে? মানুষ ক্ষতি করে যাচ্ছে কিন্তু আমি ক্ষতি পাল্টা ক্ষতি করছি না, আমার মনে চাচ্ছে না, এই যে চাচ্ছে না অন্যায় করতে, এটা কিন্তু বলে দিচ্ছে আপনি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছেন। টিট ফর ট্যাট বাংলার কথা, ইংরেজিতে যে যা করে পাল্টা করতে হবে, স্বাভাবিক কথা। কিন্তু না, এমন কিছু মানুষ আছে তারা টিট হয় কিন্তু ট্যাট হয় না, তারা মারে না, মার খায় পাল্টা মার দেয় না। দেখেন তো নবীদের জীবনে পড়ে একবার, নবীদের কাহিনী তো আপনাদের ঘরে ঘরে আছে, পড়ে দেখেন নবীরা মার খেয়েছে, কোকে মার দিয়েছে। আমাদের রসুল এত যুদ্ধ করেছেন, একটা রেকর্ড নেই তিনি কারোকে তরবারিতে আঘাত করেছেন, মার খেয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, ধরধরকে রক্ত পড়ছে ওহদের ময়দানে। দুঃখ করে বলছেন, কাফা ইয়াফলাহ কওমুন সাজ্জু ওয়াজহা নবীহিম, ওই জাতি কি করে সফল কাম হবে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে দিল, দুঃখ করলেন কিন্তু পাল্টা মার দিলেন না। এটি তো নবীদের তরিকা, তাই না? টিট ফর ট্যাট কিন্তু নবীদের তরিকা না। যখন আপনার মনের মধ্যে এরকম চিন্তা আসবে, তো এই লোকটা আমাকে এত ক্ষতি করলো, আমিও পাল্টা ক্ষতি করব, আমি কম পারি নাকি, বুঝতে হবে আপনি জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছেন। আপনার জন্য ওই টিট ফর ট্যাটটা সহজ, আর একজন লোককে বলো আপনাকে এত কিছু গাল দিল, আপনি পাল্টা কিছু গাল দেন, জবাব দেন, দাদা রাখো ওর কথা, ও বললো আমি সবর করবো নেকি পাবো, ও যত গাল দেবে তত সবর করবো, আমার নেকি হবে, ওর গুণ হবে, এটি বড় শাস্তি না? এই যে চরিত্র, এতেই বোঝা যায় কুল্লু মিয়াসরুন লিমা খলাকালাহু, যে জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হবে। এটা প্রত্যেকেই নিজেকে, নিজের বিবেককে, নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, আপনার কোন কাজটা ভালো লাগে। যাকা তামুল ইমান, আল্লাহ রাসূল বলছেন ইমানের মজা ওই লোকটা পায় যে অন্য কাজ করলে নিজের কাছে খারাপ লাগে, আর নেকির কাজ করলে নিজের কাছে ভালো লাগে। একজনকে 10 টাকা দান করেন, মনটা সুন্দর লাগে না, আর 10টা টাকা দান করলাম মনটা তৃপ্তি, আর ধরো বকিলে 10টা কমে গেলে আজকে আমার বাজার থেকে, এই 10টা দিয়ে সকালে কিনলে কতদিনে ভালো হইতো। দুটো চিন্তাধারা পৃথক না? ওই চিন্তাধারা আপনাকে বলে দেবে আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন। একটা একটা মৌলিক নিদর্শন আল্লাহ রাসূল হাদিসের, যিনি এমন একজন ব্যক্তির জবান থেকে কথাগুলি বের হয়েছে, আসাদুকুল মাসদুক, যিনি সত্যবাদী এবং সত্যায়িত আল্লাহর মাধ্যমে, যার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। অতএব প্রত্যেক মুসল্লিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, নিজের অন্তরকে ওইভাবে তৈরি করুন, প্রতিশোধ নেবার অন্তর নিয়ে আসবেন না, শুধু আপনি সবর করে যান, আল্লাহর পরে ছেড়ে যান, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি এমন শাস্তি তারা পাবে যা আপনি কল্পনা করতে পারেন না। আপনি সেটা ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর পর তওয়াক্কুল করবেন এবং হকের উপর টিকে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তো দেখে বান্দা কি করে, দেখি নিজেই শাস্তি হাতে নেবে না আমার উপর ছেড়ে দেবে,
যখন বান্দা নিজে শাস্তি দিবে না আল্লাহ ছেড়ে দেবে, আল্লাহর শাস্তি এমন হবে, একটু দেরিতে হলেও এমন হবে, সে মারাত্মক ব্যাপার।